78 সংখ্যক সারেন্ডার দিবস উপলক্ষে নগাঁওত প্রীতি ফুটবল খেল সম্পন্ন। এন এস এ ফুটবল দল বিজয়ী। দেশের 78 সংখ্যক সারেন্ডার দিবস উপলক্ষে বৃহস্পতিবারে নগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত আর জেলা ক্রীড়া বিষয়ের কার্যালয়ের ব্যবস্থাপনাত নগাঁও ক্রীড়া সন্থার নুরুল আমিন স্টেডিয়ামত এখন প্রীতি ফুটবল খেল অনুষ্ঠিত হয়। এই খেলখনত নগাঁও ক্রীড়া সন্থা চমুকৈ এন এস এ ফুটবল দলে নগাঁও জেলা আয়ুক্ত ফুটবল দলক 1-0 গোলত পরাস্ত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। বিরতিলৈকে গোল শূন্যভাবে থাকা খেলখনের অন্তিম সময়ত এন এস এ ফুটবল দলটির হয়ে রাজীব দাসে বিজয়সূচক গোলটি দিয়ে। সতীর্থ জয়ন্ত কটকে লেফট উইঙরপা বিপক্ষের বক্সত উলিয়া দিয়া বল রাজীব দাসে সুন্দরক গোলল কার্যকরী করে। আকর্ষণীয় খেল পরিচালনা করার প্রাক্তন রেফারি নাসিরুদ্দিন আহমেদ সহায় করে দিব্যজ্যোতি শর্মা, বনশ্রী বরা আর কান্তিরাম রাজাই। বৃহস্পতিবার খেলখনের বিরতি সময় নগাঁও জেলার সহকারী আয়ুক্ত অনুরণ মেধির সঙ্গে দুই দলের খেলোয়াড়ক চিনাকি করে দিয়া হয়। খেলখনের অন্তত জ্যেষ্ঠ শারীরিক শিক্ষার নির্দেশক তথা যোগগুরু প্রভাত চন্দ্র বরাই আগ ধরে আগবাই নেওয়া বটা বিতরণী অনুষ্ঠানত নগাঁও জেলার অতিরিক্ত আয়ুক্ত অনুরণ মেধির ক্রীড়া সংগঠক তপন কুমার দাস আর নগাঁও জেলার ক্রীড়া বিষয়া প্রতিম বরুয়া আদিয়ে বিভিন্ন পুরস্কারসমূহ বিতরণ করে। এন এস এ ফুটবল শাখার সম্পাদক প্রান্তর কুমার ভট্টাচার্যই জানিবলৈ দিয়া মতে খেলখনত দৃষ্টিনন্দন প্রদর্শন আগবঢ়া এন এস এ দলের রাজীব দাসে শ্রেষ্ঠ খেলুড়ি বটা লাভ করে। উল্লেখ্য যে নগাঁও জেলা ক্রীড়া বিষয় কার্যালয়ের রিঙ্কুমণি বরা, গৌতম বরুয়া, গৌতম দাস, দুলাল আহমেদ, দুলেন চন্দ্র দেউরী, অহিদুজ জামান, মুস্তাফিজুল হক, এ এস আলম, দীপ কুমার বড়ো, গুইটি বসুমতারী আর কর্মচারী হজরত আলীকে আদি করে শারীরিক শিক্ষার নির্দেশক, প্রশিক্ষক আর কর্মচারী সকলে নগাঁও ক্রীড়া সন্থার বিষয়ববী আর সদস্যসকলের সহযোগিতা তথা জেলা আয়ুক্ত কার্যালয়ের বিষয়ববী সকলের সামগ্রিক প্রচেষ্টাত সফলভাবে প্রীতি ফুটবল খেলখন সমাপন করা হয়েছিল। খেলখনত এন এস এ দলটির প্রশিক্ষক রূপে আছিল গৌরীশঙ্কর রয় আর ম্যানেজার হিসাবে আছিল প্রান্ত কুমার ভট্টাচার্য। জেলা আয়ুক্ত দলটির প্রশিক্ষক রূপে আছিল প্রতিম বরুয়া আর ম্যানেজার রূপে আছিল গৌতম দাস। নগাঁওরপরা অনিল দাসের সহযোগত দীপশিখা বরা হাজরিকার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।